আসসালামু আলাইকুম, আরেকটি ব্লগে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বিউটিফুল ড্রেস পরে চলে আসছি, কারণ আব্বাম্মা তো কালকে ইনশাল্লাহ চলে যাবে। তো আব্বাম্মা চলে যাবে যে খুব বেশি খারাপ লাগতেছে। আজকে যদিও আমি আসছি, আমি কিন্তু ড্রাইভ করে আব্বাকে নিয়ে আসছি। নর্মালি আমি ড্রাইভ অতটা করি না, করব, সবাইকে দেখাবো। আমি কিন্তু ড্রাইভিং পাস করেছি আরও 8 বছর আগে, বাট খুব বেশি ড্রাইভ করি না। ড্রাইভ না করতে করতে দেখা যায় যে এক প্রকার কেমন জানি লাগে না, বাট এটা আমাকে চেঞ্জ করতে হবে। যেহেতু ইশফি, আরফি, রাদিয়া, রফি, তাদের সবারই অ্যাক্টিভিটিস থাকে। দেখা যায় সুমন বা রফির পাপাকে বিজি থাকতে হয়। সো আমি ভাবছি এখন থেকে আমাকেও যেহেতু নিয়ে যেতে হবে তাদেরকে, ড্রাইভিং এক্সপার্ট হয়ে যেতে হবে, উপায় নেই। অনেক অনেক অলসতা করেছি, আর করা যাবে না। আর আজকে নুহাশের আম্মু আমাদের জন্য রান্নাবান্না করছে। সো আমি নিজেও আন্টির রান্না খাইনি। আন্টি যেহেতু জব করতো, সবসময় দেখা যায় যারা জব করে তাদের তো ডাবল ডিউটি থাকে। আন্টি আজকে আমাদেরকে মজার রান্নাবান্না করে খাওয়াবে। আর নুহাশও আসছে, আব্বাম্মা চলে যাওয়ার টাইম হয়ে গেছে। সবাই আমরা গেট টুগেদার, পার্টি তো চলতেছে। ভাইয়া আর আমার ভাবি আসতে পারেন না, কারণ এখন বাচ্চাদের স্কুল খোলা, আবার আমার ভাইয়ের কাজের থেকে অফ পাবে না। সো ওদেরকে মিস করতেছি। বাট আমরা কিন্তু ডিসেম্বরে যাব, ওদের ওখানে টাইম কাটাবো। আমাদের বাচ্চারা মানে পাগল হয়ে গেছে, ওরা কাজিনরা একসাথে হলে মানে পুরা ক্রেজি, অনেক অনেক সুন্দর টাইম কাটায়। আজকে আমি একটু বেশি এক্সাইটেড, কারণ সকাল থেকে আমার যত পছন্দের কাজ আছে আমি কিছু কাজ টাজ করে দেন আসছি। আবার একটু পরে বাচ্চাদেরকে আনবো, বাচ্চাদেরকে রেডি করাবো, তাদের আবার অ্যাক্টিভিটিস আছে। রাদিয়ার আজকে ডান্স ক্লাস, ইশফির আর্ট ক্লাস, সো ওখানেও নিয়ে যাবো। এই তো দৌড়ের উপরে খুবই ব্যস্ততম সময় কাটছে। তারপর ভালো লাগে আলহামদুলিল্লাহ যে বাচ্চাদেরকে একটু টাইম দিতে পারি বা তাদেরকে কিছু শেখাতে পারি, এটাই অনেক কিছু। এখানে কিন্তু এক্সট্রা কারিকুলামগুলো অনেক বেশি ইম্পর্ট্যান্ট, এবং এগুলো এখানে মনে হয়, এই দেশে মনে হয় 40% মার্ক ধরা হয়, আর আমেরিকা ক্যানাডাতে 60%। সো আমি এর জন্য মানে পড়ালেখার পাশাপাশি এক্সট্রা কারিকুলামগুলোকে খুব বেশি প্রায়োরিটি দেয়। আমি চাই বাচ্চারা অনেক এক্সপিরিয়েন্স নিয়ে অনেক দিক দিয়ে বেড়ে উঠুক, ভালো করুক, বিকজ লাইফে বড় হওয়ার জন্য অনেক বেশি কষ্ট করতে হয়, অনেক বেশি পরিশ্রম করলেই অনেক অনেক দিক দিয়ে নিজেকে মেলে ধরতে পারবে, নিজের কেরিয়ারটা চুজ করতে পারবে। সো ডেফিনেটলি আমি ট্রাই করি আমার বাচ্চাদের, খুকের বাচ্চাদের বা আমার ভাইয়ের বাচ্চাদের, আমি অ্যাডভাইস করি সবাইকে যে বাচ্চাদেরকে প্রপার টাইম দেওয়া এবং বাচ্চাদেরকে শেখানো যত বেশি সম্ভব, পড়ালেখার পাশাপাশি আরও যা যা শেখানো যায় সবই যেন শেখানো হয়। সো এই তো ভিতরে যায়, আন্টি রান্নাবান্না করছে। আজকে আমি রান্নার একটা ব্লগ দিব, আর আমিও কিন্তু রান্না করি না যে তা না, কারণ রান্না না করলে খাই কি, অবশ্যই রান্না করতে হয়। আবার আমার বাচ্চারা নুডলস, পাস্তা, এই টাইপের খাবার দাবারগুলোও বেশি পছন্দ করে। সো ইজিলি যতভাবে কুইকলি রান্না করা যায় আমি ওইটা বেশি পছন্দ করি, তাহলে রান্নাতে অনেক বেশি আমার সময়টা চলে যায় না। দেখা যায় যে যদি আবার হোল ডে লং চলে যায় তাহলে আমার জন্য একটু টাফ হয়ে যায়, যেহেতু আমি আর্টও করি। আবার আমার হেয়ার ক্লাসের জন্য একটু পড়ালেখা তো করতে হয়, পড়ালেখা না করলে আবার দেখা যাবে ক্লাসে গিয়ে আমার বসে থাকতে হবে, কী করবো বুঝবো না, কারণ অনেক হোমওয়ার্ক থাকে। তারপরে আবার হেয়ারের প্র্যাকটিসও করতে হয়, বিভিন্নভাবে আমাদেরকে অনেক ডিজাইন অনেক কিছু শেখাচ্ছে। সো সেগুলো সবগুলো তো আর বাসায় আমি ট্রাই করতে পারি না, যেগুলো প্র্যাকটিস করা যায় সেগুলো করি, কারণ আমার কাছে প্র্যাকটিসের ড্রল আছে, আমি এক্সপার্ট হয়ে সবার সাথে শেয়ার করব, কারণ এগুলো অনেক ইন্টারেস্টিং। আমি চাই এত ভালোভাবে শিখি যেন সবাইকে শেখাতেও পারি। সো এর জন্যই ফোকাস করছি আর কি, সবাই আমার সাথেই থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আরও অনেক 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 কাজ যেন শিখতে পারি, করতে পারি, সবাইকে দেখাতে পারি। ডেফিনেটলি আমি এটার জন্য অনেক প্রাউড, অনেক ভালো লাগে, এবং আমি চাই আমার বাচ্চারা ওইভাবে বড় হোক, অনেক অনেক কাজ শিখুক, অনেক দিক দিয়ে নিজেদেরকে মেলে ধরুক, নিজের সুন্দর কেরিয়ার যাতে করতে পারে। সো সবাই সাথেই থাকুন, সবার জন্য আবার নতুন